শুভ দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে আপনারা যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আমরা চলে এসেছি নরসিংদী জেলার অন্তর্গত শিবপুর থানার মধ্যে পড়েছে পুঠিয়া কবুতরের হাটে। এটি নরসিংদী জেলার একটি বিখ্যাত কবুতরের হাট, এখানে মোটামুটি সব প্রজাতির কবুতরই পাওয়া যায়। তো বন্ধুরা, আপনারা যদি আসেন হাটে, এই হাট থেকে খুব সহজেই কিন্তু কবুতর ক্রয় করতে পারবেন। এই হাটটি বসে একদম সকাল দশটা থেকে বিকাল অবধি পর্যন্ত চলে। তো এই হাট থেকে আপনাদেরকে আজকে আমরা জানানোর চেষ্টা করব বিভিন্ন প্রজাতির কবুতরের দাম সম্পর্কে। তো এই যে কবুতরগুলো দেখছেন, এই কবুতরগুলো নিয়ে আসছেন, এই যে পাশেই রয়েছেন এই ভাই, চলুন আমরা কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? কবুতর তো দেখতে পাচ্ছি অনেক নিয়ে আসছেন এবং বেশ ভালো মানের কবুতর রয়েছে এখানে দেখছি। এটা কি ডেনিশ টামলার নাকি? ডেনিশ টামলার কত যাচ্ছেন? 15,000। এটা কি একদম ফুললি রানিং পেয়ার? আচ্ছা, 15-ই বিক্রি করবেন না আরো কমবে? কোনো কমার সুযোগ নাই, এটা ফিক্সড। আচ্ছা, যদি কেউ এসে জিজ্ঞেস করে আপনাকে ভাই এটার দাম কত চান, সেক্ষেত্রে দাম কত চাইবেন? 17,000। এখানে বোম্বাই রয়েছে, দর্শক দেখতে পাচ্ছেন বোম্বাই রয়েছে অনেক পরিমাণে। বোম্বাইয়ের জোড়া কেমন চাচ্ছেন? ভালো, যেটা একদম ভালো মানের, এই যে এই মাদিটা সহ বাম পাশে জোড়াটা চাওয়া হচ্ছে 10,000 টাকা। বিক্রি কত করবেন? 8,000 ফিক্সড, এখানে দামাদামির সুযোগ নাই। কালো বোম্বাই রয়েছে, ব্ল্যাক বোম্বাই, তাই তো? ব্ল্যাক বোম্বাই দাম কত? 5,000 টাকা। এটা কি চাওয়া দাম? বিক্রি দাম একদম ফিক্সড, আর দামাদামির সুযোগ নাই। এখানে অসংখ্য পরিমাণে রয়েছে ব্ল্যাক ডেনিশ, কালো ডেনিশ দেখতে পাচ্ছেন, কালো ডেনিশ মনে হয় বেবি পেয়ারও আছে। বেবি পেয়ার কত চান? 20,000। বেবি পেয়ার 20,000 টাকা, আর যেটা রানিং পেয়ার 50,000 টাকা। আচ্ছা, রানিং পেয়ার যেটা 50,000 দাম চাচ্ছেন, ওগুলো বিক্রি করতে যাচ্ছেন কত করে? 45,000 টাকা জোড়া। দর্শক দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু 45,000 টাকা জোড়ায় আপনারা কিনতে পারবেন যদি কিনতে চান। এটা রানিং পেয়ার আর কি, আর বেবি পেয়ার মোটামুটি একটু কম আছে। এদিকটাতে রয়েছে, এটা কি কবুতর? বিউটি, দর্শক দেখতে পাচ্ছেন অনেক পরিমাণে রয়েছে এখানে। ওইটা তো দেখে মনে হচ্ছে বেশ বড় সাইজের, ওইটা রিং করা আছে। আচ্ছা, ওই রিংটা সহ যদি একটা জোড়া মিলাই দেন, ওইটার দামটা কেমন চাচ্ছেন বা কত দাম পড়বে? একদম ফিক্স দামটা বলবেন? 25,000। আচ্ছা, ওই নয় নম্বর ওইটা নটা একটু দেখানো যাবে বের করে, সম্ভব? দর্শক বন্ধুরা, আমাকে ভালো মতো দেখাইতাম আর কি, যেহেতু ওটা একটু বড় সাইজের, দামটাও যাচ্ছেন 25,000 টাকা। সুতরাং একজন মানুষ যে 25,000 দিয়ে কিনবে, সে তো অবশ্যই ভালো মতো দেখতে হবে। দর্শক এই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বেশ ভালো মানের আর খুব বড় সাইজের, নাকটাও সুন্দর, যে কারণে ভাই দামটাও বেশি যাচ্ছে। 25,000, 25,000ই বিক্রি করবেন না একটু কমবে? সেক্ষেত্রে 20,000 হবে না, 22,000 টাকা। এভাবে বেশ সুন্দর সুন্দর কবুতর আরও আছে এদিকে দেখুন, এগুলো মনে হচ্ছে বিউটি। এগুলোর দাম কেমন চান? এবার দেশি ব্রিড উপরে রয়েছে বিউটি, তার মানে বিউটির বেশ ভালো কালেকশন করেছেন। এটা কত চান? এই বিউটিটা 30,000 টাকা দেওয়া হচ্ছে এই বিউটিটা। এখানে আরও রয়েছে, মানে বিউটির প্রচুর কালেকশন নিয়ে আসছেন একদম। এটা কি? এটা বুখারা, দর্শক বুখারাটা আমরা একটু ভালো মতো দেখাই। দর্শক দেখতে পাচ্ছেন বুখারাটা বড় সাইজের রয়েছে, দেখি বুখারাটার কত দাম চাই ভাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় সাইজের বুখারাটা, কি রানিং পেয়ার ভাই? আচ্ছা, বুখারা রানিং পেয়ারটা দাম চান কত? 8,000 টাকা, কম হবে না? 6,000, এরকম বললে দেওয়া যাবে? সম্ভব না। আচ্ছা, এই দামে যে দামটা আমরা দেখাইলাম, এই দামের কম হলে আর আপনি বিক্রি করবেন না? এগুলো রিটার্ন নাকি একদম ফেরত? এখানে রয়েছে কিছু দেশি ব্রিড, এটার দাম কেমন যাচ্ছে? 2,000 টাকা জোড়া। আপনার পিছনের যে কবুতরগুলো, এগুলো কার? অর্ণ ভাই। তো আমরা সবসময় শেষের দিকে এসে আপনাদেরকে বলি যে ভাই আপনার সাথে যোগাযোগের যে মাধ্যম সেটা একটু জানাবেন, যদি কেউ এরকম দেখে আসতে চায়, যোগাযোগ করতে চায়, একটু আপনার ফোন নাম্বারটি বলে দিবেন। বলেন 017-8062-36। ভাইয়ের নাম মোহাম্মদ দুলাল। দুলাল ভাই, ভালো থাকবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখতে পাচ্ছেন পুঠিয়া হাটে কিন্তু প্রচুর পরিমাণে কবুতর আছে। এইদিকে দেখুন বেশ সুন্দর সুন্দর সিরাজি রয়েছে, রয়েছে এখানে জ্যাকোবিন,
এই যে মনে করেন এত দামি কবুতর, এটার কি মার্কেট প্লেস শুধুমাত্র হাট নাকি হাট ছাড়া অন্য কোথাও বিক্রি হয়? অনলাইনে বিক্রি হয়। অনলাইনে বিক্রি হয়, মানে বিক্রি হয় তো সব সময়? সব সময়। আচ্ছা আচ্ছা, ভাইজানের নাম? সবুজ আহমেদ। সবুজ ভাই, এটা তো লাভজনক। জি জি, মানে পালন করতে পারলে লাভ লাভ পাবো। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। দর্শক এইদিকে দেখুন, বোম্বাই রয়েছে, মুক্তি রয়েছে, ভ্যারাইটিস কবুতর নিয়ে বসে আছেন এই ভাই। ভাই সাহেব দেখি কথা বলতে চাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। মানে দেখেই মনে হচ্ছে যে আপনারা ছোটখাটো একটি খামার করছেন। হ্যাঁ, আমাদের বড় খামারই আছে ভাই। মানে আজকে আপনার খামারটি কোথায়? আমার খামার নারায়ণপুর। নারায়ণপুর মানে নরসিংদীর মধ্যে? এই যে আপনি বোম্বাই, কালো বোম্বাই, বেরি পেয়ার, এটা কত চান? এটার জোড়া 6000। 6000 টাকা দাম চাচ্ছেন? বিক্রি কত করবেন? বিক্রি 4000। আচ্ছা আচ্ছা, আর এগুলো কি কবুতর? এই যে এখানে বোম্বাই, বোম্বাই মানে ক্রস হয়ে কালারটা নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে এটার দামটা কেমন চান? 13000 হলে ছাড়বেন। আর এখানে কি রেখেছেন? এক্সপেন্সিভ কিছু আছে? রেসিং আছে। রেসিং এর বাচ্চা কত যাচ্ছে? বিক্রি দামটা কত? 2000 হলে বিক্রি করবেন। ভাই নিয়ে আসছে সব মিলে আজকে কতগুলো? অনেক কবুতর নষ্ট হয়ে গেছে, তা এখন দামটা কেমন? মার্কেটের দাম কেমন? এমন এখন তো দাম সে একটা নাই বর্তমানে, লকডাউনের কারণে মার্কেট একটু খারাপ, মানে আমরা বেচা কিনা নাই। আর আপনারা খামারিরা কি লাভে আছেন না লসে আছেন না কি অবস্থা? মানে খামারির মধ্যে কিন্তু বেচতে পারি না, একটু লসে আছি আমরা খামারের দিক দিয়ে। আচ্ছা, তা আপনার খামারটি কোথায়? আমাদের খামার নারায়ণপুর। নারায়ণপুরে ওইখানে খামারে কি পরিমাণ কবুতর আছে? নারায়ণপুরে খামারে ধরেন না 2-3 লাখ টাকার কবুতর আছে। আচ্ছা, সেক্ষেত্রে কত জোড়া আছে? মানে কত জোড়া আমার ভাই বলতে পারবো, মানে আমি আমি আমার ভাই নিয়ে আসছে তো আমি ভাইয়ের সাথে আসছি। মানে গোনা নাই? হ্যাঁ গোনা নাই। তা মোটামুটি 30-40 পেয়ার হবে? হ্যাঁ। আচ্ছা, তো যদি কেউ আপনার খামারে গিয়ে কবুতর কিনতে চায়, হ্যাঁ, সেখান থেকে নেওয়ার সুযোগ আছে? হ্যাঁ নেওয়ার সুযোগ আছে। সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগের মাধ্যম কি আছে? আমার ভাইয়ের নাম্বার আছে। একটু ফোন নাম্বারটি বলবেন। 017
17 48 68। আচ্ছা ভাইজানের নাম? আমার নাম জয়শা। জয়শা ভাই ভালো থাকবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা আসলে রয়েছি পুঠিয়া কবুতরের হাটে। দর্শক বন্ধুরা আমরা আসলে আপনাদেরকে পুঠিয়া হাট থেকে কবুতরের দামের একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আপনারা দেখলেন এই হাটে আসলে মোটামুটি সব প্রজাতির কবুতরই আসে। হাটটি শুরু হয় 10টা থেকে আর চলে মোটামুটি বিকাল অবধি পর্যন্ত। তো বন্ধুরা এই হাট থেকে আপনারা খুব সহজেই কিন্তু কবুতর ক্রয় করতে পারেন এসে দেখে বুঝে। তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। তবে যেটি হলো যে এখন চলছে করোনাকালীন সময়, সেহেতু জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে না যাওয়াটাই ভালো। আর যদি বাইরে যাই সেক্ষেত্রে বাইরে থেকে ঘুরে এসে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়টি রয়েছে সেটি পুরোটাই অনুসরণ অনুকরণ করবো।